মনোয়ার হোসেন খোকন পরিচালিত বাংলা চলচ্চিত্র খুনি শিকদার। শাকিব খান অভিনীত এই বাংলা চলচ্চিত্রটি দেখেনি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে এক ভয়ানক খুনির চরিত্র। চলচ্চিত্র নির্মিত হয় কাল্পনিক গল্পের উপরে ভিত্তি করে, কিন্তু এই চলচ্চিত্রটি কোনো কাল্পনিক গল্পে নয়, বরং বাংলাদেশের এক ভয়ানক খুনির জীবন গল্পের উপর নির্মিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কে সেই ভয়ানক খুনি যার জীবন গল্পের উপরে নির্মিত হয়েছে এমন ভয়ানক চলচ্চিত্র খুনি শিকদার। সে ভয়ানক খুনির নাম এরশাদ শিকদার। তার বিরুদ্ধে ২৪টি হত্যাকাণ্ডের সাক্ষ্য দিয়েছিলেন তার দেহরক্ষী, কিন্তু তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এরশাদ শিকদার ৬০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তিনি ধারণা করেছিলেন। এসব মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো। রেলওয়ের সম্পত্তি দখল করা, ব্যক্তিগত সম্পত্তি দখল করা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাকাণ্ডের অসংখ্য অপরাধে তিনি জড়িত ছিলেন। কিন্তু যুবলীগ নেতা খালেদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাষ্ঠে। কে এই এরশাদ শিকদার? বরিশালের জালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদার ঘোনা গ্রামের বাসিন্দা বন্দে আলী শিকদারের ছেলে এরশাদ শিকদার। ১৯৬৬ সালে জন্ম হয় এরশাদের। তার জন্মের এক বছর পরে ১৯৬৭ সালে তার বাবা বন্দে আলী শিকদার রিজিকের তাড়নায় নলছিটি থেকে পরিবার পরিজন নিয়ে চলে আসেন খুলনায়। খুলনায় আসার কয়েক বছর পর ছোট এরশাদ খুলনা রেল স্টেশনে কুলির সহযোগীদের কাজ করতে শুরু করে। সেখান থেকে ধীরে ধীরে রেল লাইনের পাত চুরি করে বিক্রি করত, এমন দলের সাথে যোগদান করে। পরবর্তীতে সে তাদের নিয়ে নিজেই একটি দল গঠন করে ও এলাকায় রাঙ্গাছোড়া নামে পরিচিতি পায়। আর এভাবেই খুলনা ডকইয়ার্ডের একজন সাধারণ কুলি রাঙ্গাছোড়া তথা এরশাদ শিকদারের উত্থান হয়েছিল। পরবর্তীতে এরশাদ কুলি থেকে ধীরে ধীরে কুলিদের সর্দার হয়ে উঠে। এরপর ১৯৮২ সালে এসএম এরশাদের সামরিক সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাশালী হয়ে ওঠে খুলনার এই এরশাদ শিকদার। তার বিরুদ্ধে অন্তত ২৪ জনকে হত্যার অভিযোগ ছিল। অনেকেই তিনি হত্যা করে মৃতদেহ গুম করে ফেলতেন, ফলে মৃতদেহ খুঁজে পাওয়া যেত না, তার বিরুদ্ধে কোনো মামলাও করা সম্ভব হতো না। এরশাদ সরকারের পর বিএনপি, এরপর আওয়ামী লীগ কখনোই এরশাদ শিকদারের ক্ষমতায় ভাটা পড়েনি। এরশাদ শিকদার ১৯৭৭ সালের দিকে যখন খুলনার ঘাটে কুলি হিসাবে কাজ করতে শুরু করেন, তখন তার ডাকনাম ছিল রাঙ্গাচোর। বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন খুলনার একজন সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব, খুলনার জল্লাদ এরশাদ শিকদার নামে একটা বই লিখেছেন মিস্টার তৈয়ব। এরশাদ শিকদারের ঘটনা প্রবাহ সামনে আসার পর থেকে তার ফাঁসি হওয়া পর্যন্ত তাকে নিয়ে বহু রিপোর্ট করেছেন মিস্টার তৈয়ব। আবু তৈয়ব বিবিসি বাংলাকে বলেছেন ১৯৮২ সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর জাতীয় পার্টিতে যোগদান করেন এরশাদ শিকদার। তাদের প্রশ্রয়ে এরশাদ শিকদার খুলনার ঘাট দখল করে সাম্রাজ্য তৈরি করতে শুরু করে। সেই সরকারের প্রশ্রয়েই তার উত্থান হতে শুরু করে। সে সময় খুলনার জাহাজের ঘাটে ৩-৪ হাজার শ্রমিক কাজ করত। এদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে শুরু করে এরশাদ শিকদার। জাতীয় পার্টির সভা সমাবেশে ঘাট থেকে তিনি শ্রমিকদের কর্মী হিসেবে সরবরাহ করত। তাৎক্ষণিকভাবে সে ৩-৪ হাজার মানুষ জোগাড় করে ফেলতে পারত। এই কারণেই রাজনৈতিক দলে তার কদর ছিল। পরে বিএনপি বা আওয়ামী লীগ সরকারের সময়ও সেই সুবিধা পেয়েছে, ফলে সে নিজে তো বটেই, অন্যরাও মনে করতে শুরু করেছিল যে এরশাদ শিকদার সব আইনের ও ধরাছোঁয়ার বাহিরে। এভাবে রাজনৈতিক প্রশ্রয়ে ক্ষমতার পাশাপাশি ভরবকল শহরে ষণ্ণকমল নামে প্রসাদের মতো বাড়িসহ বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠে এরশাদ শিকদার। তার অপরাধের কথা সবাই জানত, কিন্তু কোথাও কোনো প্রমাণ থাকত না। কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস করত না, কেউ সাক্ষী দিতে চাইত না, এমনকি সে হত্যা করে লাশ গুম করে ফেলার মৃতদেহ পাওয়া যেত না। তিনি বলছেন এরশাদ শিকদারের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসন বা পুলিশের লোকজনও সহায়তা করত। তার অপরাধের কথা সবাই জানত, কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাওয়া যেত না। ১৯৮৮ সালে খুলনার ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন এরশাদ শিকদার। ফাঁসিতে মৃত্যুর আগ পর্যন্ত ওই ওয়ার্ডের কমিশনার ছিলেন তিনি। কিন্তু কমিশনার হওয়ার পর তার অপরাধমূলক কর্মকাণ্ড থেমে থাকেনি। রেলওয়ের সম্পত্তি দখল, ব্যক্তিগত সম্পত্তি দখল করা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যাকাণ্ডের অসংখ্য অপরাধে তিনি জড়িয়ে পড়েন। তখন খুলনার বিজনেস এলাকা ছিল ৭ ও ৪ নম্বর ঘাট এলাকা, কিন্তু শুধুমাত্র একটা লোকের অত্যাচারে এই ঘাট স্থানান্তরিত হয়ে নোয়াপাড়ায় চলে যায়। সেই সময় এরশাদ শিকদারের বিরুদ্ধে যেসব প্রতিবেদন তিনি করেছিলেন, নিরাপত্তার জন্য কমললাল মজুমদার এই ছদ্মনামে সেসব প্রতিবেদন লিখতেন তিনি।
এস এম এরশাদের পতনের পর বিএনপিতে যোগ দেন এরশাদ শিকদার। আবার ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। নিজের এত অপরাধের মধ্যে এরশাদ শিকদারকে গ্রেপ্তার হতে হয়নি। খুলনার স্বর্ণকমল বাড়িটি তার নির্যাতনের অন্যতম কেন্দ্র বলে মনে করা হতো। সেই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এরশাদ শিকদারের ঘটনা প্রবাহ সামনে আসার পর এই স্বর্ণকমল নামের বাড়িটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি কৌতূহলের সৃষ্টি করে। আজও বহু মানুষ খুলনা গেলে শহরের অভিজাতক এলাকা সোনাডাঙ্গা রোডের বাড়িটির সামনে একবার ঘুরে আসতে ভুল করে না। বিভিন্ন মাধ্যমে এরশাদের ছয়টি বিয়ের কথা জানা গিয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম খোদেজা বেগম। ১৯৭৩ সালে তিনি খোদেজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সানজিদা আক্তার শোভা নামে তার আরেক স্ত্রীর কথাও জানা যায়, যাকে তিনি তার বিলাসবহুল বাড়ি স্বর্ণকমলে এনেছিলেন। এছাড়াও রূপসার রাজাপুর গ্রামের তসলিমা, বাগেরহাটের রামপাল উপজেলার ফরিদা, সহযোগী বারেক কমান্ডারের স্ত্রী রামেছা এবং যাত্রা দলের নায়িকা পাইগাছার দুর্গা রানীর কথা জানা যায়। এছাড়াও নূরে আলমের সাক্ষ্যমতে তার স্ত্রী হীরাকে এরশাদ ধর্ষণ করতেন এবং শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। মূলত এ কারণেই এরশাদের প্রতি নূরে আলমের প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়। এরশাদের প্রথম স্ত্রী খোদেজার গর্ভে এরশাদের চারটি সন্তান জন্ম নেয়, যার মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। এছাড়া গ্রেপ্তারের পর শোভার গর্ভে এশা নামে এক মেয়ের জন্ম হয়। ১৯৯১ সালে তিনি চার নম্বর ঘাট এলাকা থেকে রফিক নামে একজন বরফকলের মালিককে ভয় দেখিয়ে বিতাড়িত করে বরফকল দখল করেন এবং সকল ব্যবসায়ীদেরকে তার কল থেকে বরফ কিনতে বাধ্য করেন। এছাড়াও জানা যায় তিনি বরফকলটি তার নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। এরশাদের বিরুদ্ধে ৬০টিরও বেশি হত্যাকাণ্ডের অভিযোগ আনেন তার এক সময়ের সহযোগী ও পরবর্তীকালে রাজসাক্ষী নূরে আলম। নূরে আলম ২৪টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। নূরে আলম আরও সাক্ষ্য দেন, এরশাদের কাছে ৭০টিরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যদিও তার স্বর্ণকমল নামে খ্যাত বাড়ি থেকে মাত্র একটি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। এসব মৃতদেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় পুড়িয়ে ফেলা হতো। কিন্তু যুবলীগ নেতা খালেদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাষ্ঠে। ১৯৯৯ সালের ১১ আগস্ট চার নম্বর ঘাট এলাকায় গিয়েছিলেন যুবলীগ নেতা খালেদ হোসেন, ব্যবসায়ী সৈয়দ মনির সহ চারজন। তাদের উপর হামলা করে বেধড়ক পেটানো হয়। পরে খালেদ হোসেনকে হত্যার পর বস্তায় ভরে সংলগ্ন ভৈরব নদে ফেলে দেওয়া হয়। মৃতদেহের সঙ্গে তাদের মোটরসাইকেল এবং প্রাইভেট কারও ফেলে দেওয়া হয়। পরবর্তীতে খালেদ হোসেনের মৃতদেহ পাওয়া যায়। সেই হত্যাকাণ্ডের ঘটনায় এরশাদ শিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, কিন্তু মামলায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না। খুলনা সাংবাদিক আবু তৈয়ব বলেছেন, সেই সময় খুলনার কমিশনার ছিলেন আমনারুল ইকবাল। তিনি বললেন, তোমরা এত অপরাধের কথা লিখছ কিন্তু আমি তো কোনো সাক্ষী পাই না। ১৯৯৯ সালে এরশাদ শিকদার গ্রেপ্তার হন ও তার নামে তখন ৪৩টি মামলা হয়েছিল। নিম্ন আদালতের বিচারে ৭টি হত্যা মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় ও ৪টি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুস সাত্তার মহন্ত রচিত আমি তো মরেই যাব গানটি এরশাদ শিকদারের গান হিসেবে একসময় দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মনতাজুর রহমান আকবর পরিচালিত কুখ্যাত খুনি ছবির গল্প এরশাদ শিকদারের জীবনের অংশ থেকে নেওয়া। ভারতীয় সাহিত্যিক বিনোদ ঘোষাল এরশাদের জীবন অবলম্বনে কাল ভৈরবের ঘাট নামক একটি রোমাঞ্চকর উপন্যাস লিখেছেন ২০১৯ সালে, যার কেন্দ্রীয় চরিত্র কালোমণ্ডল এরশাদের ছায়ায় তৈরি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে মন্তব্য জানানোর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।